ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইজের নির্বাচনের ভোট গ্রহণ চলছে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সকাল নয়টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয় নির্বাচন পরিচালনা কমিটি জানিয়েছে ডিইউজের সভাপতি পদে তিনজন সাধারণ সম্পাদক পদে চারজন সহ উনিশটি পদে মোট চুয়াত্তর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনটির আগামী নেতৃত্ব নির্বাচিত করতে মোট দুই হাজার আটশো বত্রিশ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন প্রধানমন্ত্রী প্রেস সচিব এসানুল করিমের মৃত্যুর কারণে তার জানাজার নামাজের সময় ত্রিশ মিনিট ভোট ভোট গ্রহণ বন্ধ রাখা হয় এ কারণে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ত্রিশ মিনিট সময় বাড়ানো হয়েছে